ওকে, গুড ইভিনিং টু অল। তো আমরা ফের প্যান্ডামিকের মধ্যেই পড়ে গেছি। তো আমাদের যেই সম্বন্ধে বলা হচ্ছে আমার জিমনাস্টিক, কেন আমি জিমনাস্টিক, আমি একটা প্লেয়ার, সেই জন্য আমি আদার্স যত প্লেয়ার আছে তাদেরকেই বলছি, সেটা হলো আমরা আমাদের গেমটা হচ্ছে বডি কন্টাক্ট গেম। তো আমরা এটাকে কীভাবে করব, কেন এই মুহূর্তে তো কোনো সম্ভব না ক্লাবে গিয়ে প্র্যাকটিস করা, কোনো জায়গায় প্র্যাকটিস করা। তো সেই জন্য আমি চাইছি যে, এর আগেও আমি বলেছিলাম ঘরে বসেও অনেক এক্সারসাইজ করা যায়, তো আমি একটা ছোটো চ্যানেল করেছিলাম, ফিটনেস চ্যানেল, ইন্টারন্যাশনাল জিমনাস্ট গোবিন্দ প্রামাণিক, এইরকম চ্যানেলে আমি করেছিলাম। তো সেই চ্যানেলের মধ্যেই অনেক ঘরের মধ্যেও এক্সারসাইজ দেখিয়েছি অনেক রকমভাবে, তো সেগুলো অনেকে ফলো করে, আমার খুব ভালো লাগে। আর থ্যাংক ইউ সবাইকে যে সেই সব জিমনাস্টের জন্যে আমি এই সব জিমনাস্টিক এক্সারসাইজগুলো দেখাচ্ছি বা করছি। তো কেন ফিটনেস না থাকলে জিমনাস্টিক করা যাবে না, কেন আমরা যে যতটুকু এক্সারসাইজের জন্য এগিয়ে যাব, তো আমরা প্র্যাকটিস না করলে, ফিটনেস না করলে আবার পিছিয়ে যাব। তো যার জন্য আমরা ঘরে যদি ফিটনেস লেভেলটাকে, যদি বডিটাকে ঠিক মতন মেনটেন করে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা নেক্সট যখন লকডাউন শেষ হয়ে যাবে বা এরপরে যখন আমরা প্র্যাকটিস শুরু করব, তাহলে ডাইরেক্ট আমরা অ্যাপারেটাস ধরতে পারবো, নাহলে কিন্তু আমরা অ্যাপারেটাস ধরতে পারবো না। তাহলে আমাদের ফের ফিটনেস করতে হবে, ফের অ্যাপারেটাসে বেসিক করতে হবে, ফের স্ট্রেংথেনিং করতে হবে, ফের বডি ফর্ম করতে হবে, তারপরে আমরা অ্যাপারেটাস ধরতে পারবো। তো সেই জন্য আমি বলছি যে নিজেদের ঘরে নিজেরা করবে, আমি কিছু এক্সারসাইজ করব, স্পেসিফিক এক্সারসাইজ পায়ের। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি কিছু এক্সারসাইজ, সেগুলো আপনাদের দেখিয়ে দেব। আপনারা যদি গ্রাউন্ড থাকে তো গ্রাউন্ডে করবেন, না হলে পার্টিকুলার রুমেও করতে পারবেন, এর আগে আমি বলেছিলাম। তো শুরু করা যাক, ওকে। রানিং হলো, এবার আমরা একটু স্প্রিন্ট করে নেব, যে যতটুকু পারবে, যতটা পারবে, ওকে। স্প্রিন্ট করলাম, এবার একটু শাটল রান করবো, যাতে যাওয়া আসা, যাতে এন্ডুরেন্সটাও তৈরি থাকে নিজেদের মধ্যে, ওকে। চল, হ্যাঁ আমরা এবার একটু হাই নি করব, রানিং এক্সারসাইজ, হাই নি, স্ট্রেট লেগ, হাই নি, সাইড জাম্পিং, তো করছি, দেখতে থাকো, ওকে। আমরা মোটামুটি চারটে পাঁচটা করে করলে, পাঁচটা করে পাঁচবার করে করলেও হবে, কারণ রিপিটেশনটাও লাগবে। গ্রাউন্ড যাদের আছে তারা এরকমভাবে করতে পারো, রানিং অবস্থায়, রানিংয়ের সাথে সাথে করতে পারো, যাদের কোনো গ্রাউন্ড নেই তারা কীভাবে করবে। তো সেম এক ফুট, এক ফুট জায়গা হলেই হবে, দাঁড়ানোর জায়গাটা হলেই যথেষ্ট। এ দাঁড়িয়ে আমি কিন্তু শুরু করে দিলাম, হাই নিজ, স্ট্রেট, সাইড, ব্যাক, ওকে, রানিং, ওকে, চেঞ্জ, আগে। এইটাকে যদি আমরা কন্টিনিউ রিপিটেশন করতে থাকি, তাহলে কিন্তু আমরা যে মাঠ না থাকলেও 15-20 মিনিট ধরে এক জায়গায় যদি করতে পারি। সাইড সাইড, তো যেমন অঙ্ক শিখতে গেলে নামতার প্রয়োজন হয়, সূত্র জানতে হয়, তবে অঙ্ক করা যায়, সেরকম জিমনাস্টিকেরও কিছু জাম্পিং এক্সারসাইজ থাকে, সেগুলো হচ্ছে আমরা জাম্প করো প্লেন, একদম বডি ডিক্স পজিশন, বডির মধ্যে কোনো মুভমেন্ট থাকবে না, হাট টাইট, টু টাইট, ফুট টাইট, তো আমরা এইরকমভাবে প্লেন জাম্প করবো, করতে করতে বডি ফর্ম যেন একদম পারফেক্ট থাকে, বডিটা যেন পারফেক্ট থাকে। তো সামনে 10 বার, এর পিছনে 10 বার,
বসবাস। মাথা থেকে মানে হাত থেকে পায়ের তলা পর্যন্ত কিন্তু হোল বডি একটা পজিশন দরকার। জিমনাস্টিকের যে কোনো পজিশানে যে কোনো ভালো এলিমেন্টস করতে গেলে পজিশানটা কিন্তু প্লেন ফিক্স পজিশান থাকে। আমাদের তিন রকম পজিশান হয়, এক তো স্টেজ, স্টেজ মিনস একটু হালকা আর্চ থাকে, আর স্টেট মানে একদম বডি স্টেট, ফিক্স মানে একটু ফিক্স। তো জিমনাস্টিকের যে কোনো মুভমেন্ট যখনই করবো, যখনই এলিমেন্টস করতে যাব, টুইস্ট হোক, ডাবল হোক, স্ট্রেট ডাবল, তো ফিক্স পজিশানটা খুব টার্নিংয়ের জন্য খুব কাজে লাগে। আর সমস্ত জায়গায় ছেলে হোক মেয়ে হোক সবার জন্যে বডি পারফেকশন, বডির পার্ট খুব দরকার। একটা লাঠির মতন বডি থাকা উচিত, তাহলে জিমনাস্টিকের ভালো কিছু রেজাল্ট করা যায়। তার জন্যে এই সব স্পেসিফিক এক্সারসাইজগুলো খুব দরকার, তোমরা অবশ্যই করবে। যতই ভালো কোচ হোক কেউ করাতে পারবে না, কেন জিমনাস্টিককে নিজে ভালোবাসতে হবে। আর জিমনাস্টিক করতে গেলে সেইগুলো পার্টিকুলার কোচ যেগুলো বলছে সেগুলো শুনে চলতে হবে, সেগুলোই করতে হবে। আমি 10টা করলে কষ্ট হচ্ছে, কিন্তু আমি সেখানে চেষ্টা করবো 30টা করবো, যাতে আমার সেইটা 10টার পরে যখন আমি 20টা করবো সেইটা আমার কাজে লাগে, আর 20টার পরে যখন আরও 10টা করবো সেইটা আমি পাবো, মানে সেইটা আমাকে দেবে, আমার শরীর আমাকে দেবে। তো এইরকমভাবে কষ্ট করতে হবে, খাটতে হবে। জিমনাস্টিক তৈরি হতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, যার জন্যে আমি এইসব ভিডিও করছি, তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমরা এইগুলো মেনে চলতে পারো, করতে পারো। তো এখন আমরা কিছু জাম্পিং এক্সারসাইজ করবো, এইগুলো সেফ। আমরা যেগুলো গ্রাউন্ডে করতে পারি সেগুলো কিন্তু বাড়ি থেকেও করতে পারি একটা জায়গা। তো এখন এটার ফিক্স পজিশন জাম্প দেখালাম, বডি কন্ট্যাক্ট জাম্প। এবারে আমরা জাম্প করবো প্লেন হাইট তুলে তুলে, যতটা ওপরে উঠতে পারি, পুরো হাতের সুইংয়ের সাথে সাথে অনেকটা সুইং হবে, তাহলে আমি যাতে উঠতে পারি। দুরকমভাবে সুইং পাওয়া যায়, এক প্লেন মেরে ছেড়ে দেওয়া, আর একটা সুইং হচ্ছে এই মারার পরে আবার টানা, তাহলে আমি তুললাম তারপরে হাতটা সেই হাতে টানে আরও উপরে উঠছে। তো এইটা আমি একটা জায়গায় দাঁড়িয়েও করতে পারি, স্টেট জাম্প গ্রাউন্ড ফেলে সেটা করতে করতে যাওয়া, আর সে দাঁড়িয়ে করতে পারি টাক জাম্প। যেমন আমরা যেতে যেতেও করতে পারি, একটা জায়গায় দাঁড়িয়েও করতে পারি। তো এটা আমাদের এরকমভাবে জাম্পিং এক্সারসাইজ আছে অনেক রকম। এরপরে হপ জাম্প, তো আমরা সেম সিঙ্গেল লেগ জাম্পিং এক জায়গায় দাঁড়িয়ে করা যায়। তো সেম করতে করতে আগে যাওয়া যায়, পিছনে আসা যায়। গ্রাউন্ড পেলে আমরা বড় করে করব, আর গ্রাউন্ড না পেলে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করব। তো সেম লেগ চেঞ্জ করে আমরা আগে গেলাম, পিছনে এলাম, সাইড দিলাম, সাইড দিলাম। তারপর এক্সপ্লোসিভের জন্য আমরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আরও যদি কারোর এক্সারসাইজ সম্বন্ধে জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এই পর্যন্ত আজকের